তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানে সাথে রয়েছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ এবং গিয়ারবি শরীফের মোবারকবাদ। হুজুর কাউসে পাক রদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারক উপলক্ষে মাদানী চ্যানেলের এই আয়োজন, সকাল সন্ধ্যা এবং বিকেলের টাইমগুলোতে আলহামদুলিল্লাহ নিত্য নতুন অনুষ্ঠান উপহার দিচ্ছে আমাদেরকে। যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আউলিয়া কেরামের মহাব্বত পেয়ে থাকি, গাউসে পাক রদিয়াল্লাহু তাআলার শান ও মর্যাদা জেনে থাকি, গাউসে পাক রদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন দিক নিয়ে আমরা এক এক অনুষ্ঠানে জানার এবং শেখার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন মাদানী চ্যানেলের মাধ্যমে। আজকের এই রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা একটি বিষয় নিয়েছি, তাও গাউসে পাক রদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্কিত। এবং মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, তাদের থেকে মাদানী ফুল আমরা শুনবো, তেলোয়াত শুনবো আজকের অনুষ্ঠানে, হামদে বারি তালা নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও শুনবো, আর এই অনুষ্ঠানে আপনাদেরকেও সাথে রাখবো কল আর SMS এর মাধ্যমে ইনশা আল্লাহ তাআলা। আজকের বিষয় কি রেখেছি তাও জানাবো, আগে আমরা দুরুদ শরীফের ফজিলত শ্রবণ করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদ শরীফ পাঠ করবে, কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, বিষয় আপনাদেরকে একটু পরে জানাবো, আগে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি কারি সাহেব থেকে, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানিয়ে দেব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، ألا إن أولياء الله لا خوف لا خوف عليهم ولا هم يحزنون، الذين آمنوا وكانوا يتقون، لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة، لا تبديل لكلمات الله، ذلك هو الفوز العظيم، ولا يحزنك قولهم إن العزة لله جميعا، هو السميع العليم. آمنت بالله صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم.
মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করলাম এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ও তাআলা এই কোরআনে পাকের মধ্যেই তার নেক বান্দাদের আউলিয়া ইকরামের আলহামদুলিল্লাহ অনেক শান ও মান মর্যাদা তুলে ধরেছেন আয়াতে পাকের মাধ্যমে আমরা যখন তেলাওয়াত করি বা এর তর্জমা যখন কানজুল ঈমান থেকে শ্রবণ করব তখন আমরা বুঝতে পারব যে আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে আউলিয়া ইকরামের ব্যাপারে কি ইরশাদে কারিমা করেছেন আলহামদুলিল্লাহ আমরা সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার দেয়া উপহার কানজুল ঈমান অধ্যয়ন করি তর্জমার কিতাব পাঠ করি আল্লাহ চাহে আমাদের অন্তর খুলে যাবে আমাদের দৃষ্টি খুলে যাবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলা আউলিয়া ইকরামের ব্যাপারে কি ইরশাদ করেছেন আজকের বিষয় আমরা রেখেছি দর্শক শ্রোতা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেহেতু উরুস মোবারক উপলক্ষে এত সব আয়োজন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আগমন করার পূর্বে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দুনিয়াতে আগমন করবেন এর সুসংবাদ অনেক আউলিয়া ইকরাম দিয়েছেন অনেক নবী আলাইহিস সালাতু ওয়াসালামরাও দিয়েছেন স্বয়ং আমাদের নবী হুজুরে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসালাম নিজেও দান করেছেন কেমন মহত্ব সেই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন শান ও মর্যাদা সেই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যার আগমনের সুসংবাদ অন্যান্য আউলিয়া ইকরাম সুসংবাদ দিয়েছেন আজকের বিষয় রেখেছি জন্মের পূর্বেই আগমনের সুসংবাদ জন্মের পূর্বেই যার আগমনের সুসংবাদ আউলিয়া ইকরাম দিয়েছেন সেই ব্যক্তির আলোচনা অবশ্যই শুনবো আমরা জানবো শিখবো আজকের অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকবেন এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের আজকের স্টুডিওতে আমাদের নিজাম আত্তারি ভাই উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ এরপরে আমাদের রফিক ভাইও আমাদের সাথে আছেন আল্লাহ তাআলার দয়ায় দুনো মোবাল্লিক থেকে আমরা কোরআন ও হাদিসের মাধ্যমে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমনের পূর্বে জন্মের পূর্বেই তার যে আগমনের সুসংবাদ দিয়েছেন আউলিয়া ইকরাম এ বিষয়ে আমরা শোনার চেষ্টা করব এর পূর্বে আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله اللہ اللہ کیے جانے سے اللہ نہ ملے اللہ والے ہے جو اللہ سے ملا دیتے ہیں اللہ والے ہے جو اللہ سے ملا دیتے ہیں صلی اللہ علیہ یا رسول اللہ وسلم عليك يا حبيب الله 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 بولو الله هو الله الله هو الله الله هو الله الله هو الله পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ হু আল্লাহ 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 বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহ হু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু
बोलो अल्लाह हु अल्लाह अल्लाह हु अल्लाह गगन पानी में घुमाला 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 अल्लाह हु अल्लाह पर्वत तेरी चुराई चुराई अल्लाह 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 बोलो अल्लाह 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 सूरा अर्रहमान हकबा सूरा अल इखलास 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 कुरआनेरी पाताई पाता अल्लाह 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 बोलो अल्लाह 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 गुंजन सुनाय अल्लाह अल्लाह बृष्टि और झरना गुंजन सुनाय अल्लाह अल्लाह बृष्टि और झरना गुंजन सुनाय अल्लाह 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 गुंजन सुनाय अल्लाह अल्लाह बृष्टि और झरना गुंजन सुनाय अल्लाह अल्लाह बृष्टि और झरना सागर रे जोर भटा अल्लाह 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 बोलो अल्लाह 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 चंद्र सूर्य ग्रह तारा पवन मेघमाला 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 आकाश पातल जिकिर सुनाय अल्लाह 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 बोलो अल्लाह 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 बोलो अल्लाह 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 माशाल्लाह माशाल्लाह अल्लाह तबारक व तआला हामद प्रशंसा अमरा मदनी चैनल साथे बसे अल्लाह अल्लाह एभावे अल्लाह तआलार जिकिर करार सेई तौफिक सेई नसीबटुकु अल्लाह तआला आमादेरके दान करेछेन ए सकाले उठे अल्हम्दुलिल्लाह अल्लाह तआलार शुक्रिया आदाय करी कि मौला एत व्यस्ततार माझेओ मानूष एत दुनियार लोभ लालसार माझेओ मानूष एकटु समय बेर करे अल्लाह तोमार जिकिर करे तुमि कबुल करे नाओ मदानी चैनेलेर साथे बसे जारा अल्लाह अल्लाह जिकिर करे नबी सल्लल्लाहु आलैहि सल्लामेर शान शुने कथागुलो शुने अल्लाह तुमि तादेरके कबुल करे नाओ तादेर ए समयके तादेर ए चेष्टाके अल्लाह तोमार दरबारे कबुल करे नाओ। दर्शक श्रोता आजकेर जे विषय आमरा निएछि जन्मेर पूर्वे आगमनेर सुसंबाद एमन कोन ब्यक्ति से अल्लाह ताला केमन शान ताके दान करेछेन जार जन्मेर पूर्वे आगमने सुसंबाद अल्लाह तबारक ताला एक एक जनार माध्यमे एक एक भावे पृथ्वीवासी के जानिएछेन। आमरा आजकेर अनुष्ठानेर शुरूते ही रफिक भाईर काछे आसब किछु आलोचना शुनिए रफिक भाई थेके एरपर निजाम भाई आछे निजाम भाई थेके आमरा शोनार चेष्टा करब इनशाल्लाह। जी रफिक भाई अलहमदुलिल्लाह अल्लाह तालार प्रशंसा जिनी आजकेर
এই মুহূর্তে এই অনুষ্ঠানে পিরানি পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি তাআলা আলাইহির শানে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি এমন এক ব্যক্তিত্বের অধিকারী, এমন এক রওশন জ্যোতির্ময়, এমন এক নূরানি ব্যক্তিত্বের অধিকারী যার জ্ঞান গর্ভ, চারিত্রিক বৈশিষ্ট্য এবং যার মাহাত্ম মর্যাদা সম্পর্কে বিভিন্ন কিতাবাদিতে এসেছে। তো এই ব্যক্তিত্বে, এই মহান ব্যক্তিত্ব এমনই এক ব্যক্তিত্ব যে যার জন্মের পূর্বেই সুবহানাল্লাহ বিভিন্ন কিতাবাদিতে পাওয়া যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে গওসে পাকের জন্মের ব্যাপারে, তার জন্মের পূর্বে তার আগমনের ব্যাপারে সাহাবায়ে কেরামও সুসংবাদ শুনিয়েছিল। সুবহানাল্লাহ। মাহবুবে সুবহানি শেখ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি তাআলা আলাইহির সম্মানিত পিতা হযরত সাইয়েদুনা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহি তাআলা আলাইহ গওসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির বিলাদতের রাতে দেখলেন যে প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এবং আউলিয়ায়ে কেরাম রহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে তার ঘরে তশরিফ আনলেন এবং এই শব্দগুচ্ছ দ্বারা তাকে সম্বোধন করে সুসংবাদ প্রদান করলেন যে হে আবু সালে, আল্লাহ পাক তোমাকে এমন ছেলে দান করেছেন যে হলো ওয়ালি, সে আমার এবং আল্লাহ পাকের মেহবুব, আউলিয়ায়ে কেরাম এবং আবদাল এর মাঝে তার এমন মর্যাদা হবে যেমন নবীগণ আলাইহিমুসসালাম এবং রাসূলগণ আলাইহিমুসসালামের মধ্যে আমার মর্যাদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সুসংবাদ আল্লাহর নবী স্বয়ং দান করেছেন, স্বয়ং দান করেছেন গোসে পাকের সম্মানিত বাবাকে। সুবহানাল্লাহ। তো কাজেই এই যে সুসংবাদ, এটা কিন্তু কোনো ব্যক্তির ক্ষেত্রে দুনিয়াতে আমরা দেখি না, কিন্তু গোসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহ তার আগমন যেন ছিল এই বিশ্ববাসীর জন্য একটা রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার আগমন যেন ছিল এই পৃথিবীবাসীর জন্য একটা বরকত স্বরূপ, অনুগ্রহ। তো কাজেই আল্লাহ তাআলা দেখুন তার আগমনের পূর্বে কিভাবে সুসংবাদ দিয়েছেন। আরো পাওয়া যায় যে গওসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির সম্মানিত পিতাকে সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম এই সুসংবাদ প্রদান করেন যে সকল আউলিয়ায়ে কেরাম তোমার ছেলের অনুসারী হবে এবং তাদের গর্দানের উপর তার কদম হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে সুসংবাদ, তার মাহাত্ম্য দেখুন, তার জন্মের পূর্বেই তার আগমনের সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি দেখুন কি সুসংবাদ দিয়েছেন যে সিরাতে গাউসুস সাকালাইন কিতাবের মধ্যে এসেছে, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের মুবারক সময় থেকে, মানে নিজের যুগের যুগ যে ছিল সেই যুগের সময় থেকেই শুরু করে হযরত শায়খ সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহির সময় পর্যন্ত ধারাবাহিক সংবাদ দিয়েছেন। যতই আউলিয়া কেরাম অতিবাহিত হয়েছেন সকলেই আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি তাআলা আলাইহির আগমনের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে আমরা যদি দেখি হযরত শায়খ আবু বকর হুয়ার রহমাতুল্লাহি তাআলা আলাইহির একইভাবে একদিন নিজের মুরিদদেরকে বললেন যে অতি শীঘ্রই ইরাকে একজন অনারবী ব্যক্তি, যে আল্লাহ পাক এবং লোকজনের নিকট মর্যাদাবান হবেন, তার নাম হবে আব্দুল কাদির জিলানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নাম হবে আব্দুল কাদির। সে বাগদাদ শরীফে জন্মগ্রহণ করবে এবং যার উক্তি হবে এমন যে এই কদম প্রত্যেক অলির গর্দানের উপর, অর্থাৎ এই ঘোষণা তিনি করবেন এবং জামানার সকল আউলিয়ায়ে কেরাম তার অনুসারী হবে। সুবহানাল্লাহ। এই যে এতগুলো সুসংবাদ, এতগুলো পূর্বাভাস দেয়া হলো, তো পূর্বাভাস তো কি, মানে পূর্বাভাস তো সেটা আকার ইঙ্গিত সম্ভাবনা বোঝায়, নাও হতে পারে, কিন্তু সুসংবাদ এমনই একটা বিষয়
যেটা হবেই হবে, হবে অর্থাৎ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর নবীগণ, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এবং আউলিয়া কেরামদেরও জানা হয়ে গিয়েছিল যে ইরাকে এমন এক মহান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটবে, এমন একজন মহান ওলির আবির্ভূত হবেন যার কদম সমস্ত আউলিয়া কেরামের গর্দানের উপর হবে, এবং যিনি এই পৃথিবীকে আলোকিত করবেন, যিনি এই পৃথিবীবাসীকে উপকৃত করবেন তার কল্যাণ কল্যাণ এবং ফুয়ুজাত দ্বারা। সুবহানাল্লাহ। তো কাজে এই যে সুসংবাদ, এই সুসংবাদ দ্বারা আমরা বুঝতে পারি যে গসে পাক বড় পীর আব্দুল কাদির জিলানী তিনি এমন মানে সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন ওলিদের মাঝে এক সুলতানুল আউলিয়া যাকে বলা হয়, সুলতানুল ওয়ালি মানে ওলিদের যিনি বাদশাহ, বেতাজ বাদশাহ, যার মানে মুকুট যাকে পরিয়ে দেওয়া হয়েছে ভিলায়েতের মুকুট, যে যিনি ওলিদের মাঝে তিনি হবেন ওলিদের সুলতান, ওলিদের বাদশাহ। তো কাজে এই ঘটনা এটা দ্বারা আমরা আমাদের অন্তরে গসে পাক বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি শ্রদ্ধা ভালোবাসা আরো বেশি আমাদের বেড়ে যায়। তো এই যে সুসংবাদ, এটা আজকে এই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা রয়েছেন তারাও জেনে গেলেন এর মাধ্যমে যে এই সুসংবাদ গসে পাকের মাহাত্ম্য মর্যাদাকে কত সমুন্নত করে। রাইট রাইট। আসলে গসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই একজন ব্যক্তিত্ব, আল্লাহ তাবারক ও তাআলা তার পৃথিবীতে অর্থাৎ গাউসে পাক পৃথিবীতে আসার পূর্বেই সে যে আসবে, তার যে আগমন ঘটবে, এ ব্যাপারে অন্যান্য আউলিয়া ইকরামের মাধ্যমে এর সুসংবাদ আল্লাহ তাবারক ও তাআলা দুনিয়াবাসীকে জানিয়েছেন যে ইরাকের ভূমিতে এমন একজন ব্যক্তির আগমন ঘটবে, এমন একজন ব্যক্তি আসবে যার মাধ্যমে হাজার হাজার মানুষের হেদায়াত নসিব হবে, যার মাধ্যমে নেকির দাওয়াত প্রচার হবে, যার মাধ্যমে হাজার হাজার মানুষের তকদির ভাগ্য পরিবর্তন হবে, যার মাধ্যমে এক তরিকার কাজ হবে, যার মাধ্যমে মানুষ গোমরা থেকে সঠিক পথ পাবে। আর তিনি হলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উরুস মুবারক এই মাসেই আলহামদুলিল্লাহ, আর এই চাঁদের এগারো তারিখ তার উরুস মুবারক। নিজাম ভাইয়ের কাছে আসবো আমরা, ছোট্ট একটা নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, নাতখা থেকে এরপরে আপনার কাছে আসবো, আলোচনা শুনবেন ইনশা আল্লাহ তাআলা। যে সোহেব ভাই আমাদেরকে একটি নাচ শুনিয়ে দিন অনুষ্ঠানের শুরুর দিকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। করো পূরণ প্রিয় নবী, খালি হাতে যাব না ফিরে আমি, করো পূরণ আশা প্রিয় নবী, খালি হাতে যাব না ফিরে আমি, মা ফাতিমার দোহাই দিলাম তোমায়, গসে পাকের দোহাই দিলাম তোমায়, ভিখারী হয়ে এলাম তারে আমি, মা ফাতিমার দোহাই দিলাম তোমায়, ভিখারী হয়ে এলাম তারে আমি। এমন মর্যাদা পেছো নবী, খোদার সালতানাতের মুকুটধারী, খোদার সালতানাতের মুকুটধারী, এমন মর্যাদা পেছো নবী, খোদার সালতানাতের মুকুটধারী, হা খোদার সালতানাতের মুকুটধারী, দো জাহানে হলো সে ধনবান, দো জাহানে হলো সে ধনবান, যার দিলে তুমি কৃপা দৃষ্টি, দো জাহানে হলো সে ধনবান, যার দিলে তুমি কৃপা দৃষ্টি, করো পূরণ আশা প্রিয় নবী, খালি হাতে যাব না ফিরে আমি, আশিকে মুস্তাফার সে আজানে ছিল জাদু আজব এক মায়াবী,
ছিল জাদু আজব এক মায়াবী আশিকে মুস্তাফার সে আজানে ছিল জাদু আজব এক মায়াবী আরশের অধিপতি শুনতেন আরশের অধিপতি শুনতেন এমন সুমধুর আজানে বিলালি আরশের অধিপতি শুনতেন এমন সুমধুর আজানে বিলালি করো পূরণ আশা প্রিয় নবী খালি হাতে যাব না ফিরে আমি মা ফাতিমার দোহাই দিলাম তোমায় আমার আকা মা ফাতিমার দোহাই দিলাম তোমায় ভিখারি হয় এলাম দারে আমি হাশরে দেখবে যখন নবীকে বলবে উম্মতিরা খুশি গায়ে হা বলবে উম্মতিরা খুশি গায়ে হাশরে যখন দেখবে নবীকে বলবে উম্মতিরা খুশি হায়ে হা বলবে উম্মতিরা খুশি হায়ে দেখো এসেছেন দেখো এসেছেন সে দয়াল নবী দেখো এসেছেন সে দয়াল নবী জাহান হয়েছে যার তরে সৃষ্টি দেখো এসেছেন সে দয়াল নবী জাহান হয়েছে যার তরে সৃষ্টি করো পূরণ আশা প্রিয় নবী হে নবী করো পূরণ আশা হে নবী খালি হাতে যাব না ফিরে আমি মা ফাতিমার দোহাই দিলাম তোমায় আমার আকা গাউসে পাকের দোহাই দিলাম তোমায় ভিখারি হয় এলাম দারে আমি ভিখারি হয় এলাম দারে আমি সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা ভিখারি হয় নবী পাক সাহিব আলাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজিরা দেওয়ার উপস্থিত হওয়ার সে তৌফিক আমাদেরকে দান করুক নিজাম ভাই আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ আমরা রফিক ভাই থেকেও কিছু কথা শুনলাম নিজাম ভাই থেকেও শুনি আজকের বিষয় জন্মের পূর্বেই আগমনের সুসংবাদ নিজাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল মাশাআল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আজকের বিষয় তো শুনতে পেয়েছেন জন্মের পূর্বেই আগমনের সুসংবাদ কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে সর্বপ্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুসংবাদ সাহাবায়ে কেরাম এটাও তুলে ধরেছেন এখানে যিনি যত মর্যাদাপূর্ণ তার সুসংবাদ এর চেয়ে উত্তম ব্যক্তিরা দিয়ে থাকেন যেমন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে দুনিয়ার জমিনে আগমনের সুসংবাদ দিয়েছেন অন্যান্য নবীরা তো দিয়েছেন সর্বপ্রথমে রব্বে কায়নাত সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়ে কেরামদেরকে নিয়ে সুসংবাদ দিয়েছেন যে প্রিয় নবী আসবেন আসবেন আমাদের প্রিয় নবী সমস্ত আম্বিয়ে কেরামদের সরদার রসুলদের সরদার ইমামুল আম্বিয়া কে দুনিয়ার জমিনে আসার পূর্বে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন রাইট তো আউলিয়া কারামের সুলতান যিনি সরদার যিনি গৌসে আজম রহমতুল্লাহ আলাই তো ওনার আগমনে সুসংবাদ দিয়েছেন আমাদের দয়াল নবী আমাদের দয়াল নবী সুবহানাল্লাহ সাহাবায়ে কারাম এবং হাসান বসরি রহমতুল্লাহ আলাই যিনি তাবি বুজুর্গ ছিলেন ওনার যুগ থেকে ধারাবাহিকভাবে গৌসে আজম রহমতুল্লাহ আলাই দুনিয়ার জমিনে আসার আগ পর্যন্ত সকল আউলিয়া কারামই জি জি সুসংবাদ দিয়েছেন এখানে যেহেতু জন্মের পূর্বে অর্থাৎ গসবাক রহমতুল্লাহ আলাইহির জন্মের পূর্বে আগমনের সুসংবাদ তো ওনার জন্মের পূর্বে আরও কিছু কারামতও রয়েছে যেহেতু জন্মের পূর্বের ঘটনা তো গসবাক রহমতুল্লাহ আলাইহির সম্মানিতা আম্মাজানের যখন হাসি আসতো তো তিনি বলতেন আলহামদুলিল্লাহ তো গসবাক রহমতুল্লাহ আলাইহি
মুবারক পেটের মধ্যে থেকে কি করতেন, ওই হাসির জবাবে বলতেন যে ইয়ারহামুকিল্লাহ। আহা হা, সুবহানাল্লাহ। তো যিনি সুসংবাদ আম্বিয়ে কারাম দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, তিনি তো সাধারণ ব্যক্তি নন, সাধারণ ব্যক্তি নন। তা আমরা যেরকম দুনিয়ার জমিনে আসার পরে বুঝ, শক্তি হওয়ার পর আমরা সব কিছু বুঝি, কিন্তু গাউসে পাক রহমতুল্লাহ আলাই পেট মোবারকে থাকতে আসার আগেই আগেই যার জন্মের পূর্বে সুসংবাদের কথা বলা হচ্ছে, মানে আসার পূর্বেই অনেক কারামত দেখিয়েছেন আল্লাহ পাকের দয়াতে। জি জি, তিনি যে 18 পারা জি এটা করে নিয়েছেন দুনিয়াতে আসার পূর্বেই, দুনিয়াতে আসার পূর্বে এটা আউলিয়া কারামগণ বলেছেন এরকম, যদিও ঘটনাটা ঘটেছে যখন তিনি মক্তবে প্রথম যান। জি জি, এটা ওই দিন এই ঘটনাটা প্রকাশ পেয়েছে, এভাবে যখন ওনার ওস্তাদ জি জি প্রথমে তাউজ তাসমিয়া অর্থাৎ আউযুবিল্লাহ বিসমিল্লাহর সহিত পড়াতে চাচ্ছেন, তখন তিনি রহমতুল্লাহ আলাই তাউজ তাসমিয়া তো বললেন, সূরা ফাতিহা বললেন, আলিফ লাম বললেন, এমনকি শেষ পর্যন্ত 18 পারা পর্যন্ত শুনিয়ে দিয়েছেন, মুখস্থ শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করালো যে আপনি কোত্থেকে শিখছেন, বলে যে আলহামদুলিল্লাহ আমার আম্মা জান দুনিয়ার জমিনে তেলাওয়াত করতেন, আমার আম্মা জানো কি 18 পারা কোরআনের হাফেজা ছিলেন, উনি পাঠ করেছেন তেলাওয়াত করেছেন, আমি শুনে শুনে মুখস্থ করেছি। আউলিয়া কারাম বলেন যে এই ঘটনাটা, মুখস্থ করার ঘটনাটা কিন্তু পেট মোবারকে থাকতেই, জি জি, দুনিয়াতে আসার পূর্বেই। জি জি, কিন্তু এটা প্রকাশ পেয়েছে যেদিন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্তবে পড়তে গিয়েছিলেন, সেদিন এটা প্রকাশ পেয়েছে কি সে 18 পারা মুখস্থ করেই পৃথিবীতে আগমন করেছে। আসলে এমন এক ব্যক্তিত্ব যার সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন তার আগমনের পূর্বে, এরপর সাহাবায়ে কেরাম, এরপর তাবি বুজুর্গ, এরপর অন্যান্য আউলিয়ায়ে কেরাম, অর্থাৎ দুনিয়াবাসীকে জানিয়ে দিলেন কি তোমাদের জন্য সুসংবাদ এমন একজন ব্যক্তি আসবে যার কোনো তুলনা হয় না, যিনি হবে সকল অলিদের সর্দার, যার কদম থাকবে সকল অলিদের ঘাড়ে। তো এভাবে করে এক একজন এক একভাবে সুসংবাদ দিতে দিতে পৃথিবীবাসীকে সুসংবাদ দিয়েছেন কি এভাবে আসতেছে। দুই একটা কল শুনবো, এরপর রফিক ভাইয়ের কাছে আসবো, আরো কিছু কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন আমাদেরকে। আমিন আক্তারে বলছি চাঁদপুর জেলা শাহরাস্তি থানা হোসেনপুর গ্রাম থেকে। মাশাআল্লাহ মারহাবা রহমাতুল্লাহ, প্রবাদ অনুষ্ঠান আল্লাহ ওলির উসিলায় আমাদের মাদানী চ্যানেল এই দায় মুকায়েম রাখো কেমন পর্যন্ত এই মাদানী চ্যানেলে সকালবেলা রহমত অনুষ্ঠান সত্যিকারের রহমত, মাদানী চ্যানেলটা খুললেই রহমতে ভরপুর নিঃসন্দেহ সুন্দর মোবালিকরা আলোচনা নিয়ে আসে। আমার প্রিয় গাউসে পাকের বয়ান আজকে হচ্ছে হবে ইনশাআল্লাহ। আমি অনেক ভালো লাগছে আজকে মাদানী চ্যানেল দেখে, সবার জন্য দোয়া রইল। স্টুডিওতে রয়েছেন আমাদের জাকির ভাই, আমাদের রফিক ভাই রয়েছেন, আমাদের নিজাম আত্মারি রয়েছেন, আমার প্রিয় মোবাল্লিক সবাইকে মোবারকবাদ। আমি শহীদ ভাইয়ের কাছ থেকে একটি নাচ শুনতে চাই গাউসে পাকের কারণে। মাশাআল্লাহ, গাউসে পাকের মানকাবাত শুনতে চান শোয়েব ভাই থেকে, আল্লাহ তাআলা বরকত দান করুন। আলামিন ভাই, আল্লাহ তাআলা আপনাকেও বরকত দান করুক, ভালো রাখুক, আপনাকে সবসময় মাদানী চ্যানেল দেখেন। জাকির ভাই উনি মনে সবসময় আমাদের পারমানেন্ট দর্শক, রহমতপূর্ণ প্রভাত, আসলে ওনার একটা কল থাকেই, অনুষ্ঠান সবসময় দেখেন এবং অভিমতও তিনি দিয়ে থাকেন, কলও করে থাকেন, মোবারকবাদ দিয়ে থাকেন। আল্লাহ তাআলা কবুল করে নিক মোবালিকে দাওয়াত ইসলামী। আলামিন ভাই, আল্লাহ তাআলা কবুল করুন। পরবর্তী কল দেন। আমি রাজশাহী জেলা মোহনপুর থানা থেকে বলছি, আমার নাম মামা জমিরউদ্দিন সোনার। আচ্ছা, আপনি মনে হচ্ছে কি আমরা অনেক দূরে আপনার থেকে, আপনি অনেক দূর থেকে আওয়াজ দিতেছেন, আমরা তো আপনার কাছে, দেখেন আপনি কোথায় আর আমরা কোথায়, একদম কাছাকাছি বসে আছি না, আপনার সামনেই তো বসে আছি। যাক, বলার ধরনটা খুব ভালো লাগলো, তাই আমি আবার আপনাকে একটু শুনিয়ে দিলাম, আল্লাহ তাআলা কবুল করেন, গজল আপনাকে শোনাবো, একটু অপেক্ষা করতে হবে, অনুষ্ঠানের সাথেই থাকতে হবে। পরবর্তী কল দেন। আমার নাম শফিকুল ইসলাম, ফরিদপুর থেকে। আমি এখন অনুষ্ঠান দেখছি, অনুষ্ঠানটি আমাদের কাছে অনেক ভালো লাগে, এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুক, আল্লাহ তাআলা বরকত দান করুক, বিপদ আপদ থেকে হেফাজত দান করুক। কলগুলো শুনছিলাম, আরও শুনবো ইনশাআল্লাহ তাআলা। রফিক ভাই থেকে কিছু আগে আলোচনা শুনি, এরপরে কালাম গজল নাতে রসুল মানকাবত শোনাবো। জি রফিক ভাই। গসে পাক বড়পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ তাআলা, তিনি যে একজন মাদার জাত ওয়ালি, অর্থাৎ মাতৃগর্ভ থেকেই, অর্থাৎ সহজাত, আমরা এক কথায় বলি যে সহজাত ওয়ালি যারা, মানে মাতৃগর্ভ থেকেই যারা ওলি, তার মধ্যে বড়পীর আব্দুল কাদের জিলানি হচ্ছেন উল্লেখযোগ্য অন্যতম। তো তার যে বিলায়েতের যে রশনি, এটা তিনি
মাত্র এক তো আমরা শুনলাম যে তার আগমনের পূর্বে সুসংবাদ, জি তার আগমনে অর্থাৎ তিনি যখন মাতৃগর্ভে ছিলেন তখন কিন্তু তখন থেকে কিন্তু তার বেলায়েত প্রকাশ পেতে শুরু। আল্লাহ 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 আল্লাহ, গোসে পাকের মাহাত্ম্য এমন, তার শান ও মান এমন। কিতাবের মধ্যে এসেছে আল হাকাইক ফিল হাদাইক, কিতাবের মধ্যে এসেছে যে গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী জন্মগত ওলি ছিলেন, তিনি তখনও মাতৃগর্ভে, অথচ মায়ের হাঁচি আসার পর যখন তার আম্মা যান আলহামদুলিল্লাহ বলতেন, তখন তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহির পেটের মধ্যে থেকে এর জবাব স্বরূপ বলতেন। এই যে জবাব আদান প্রদান, মানে একটা এটা এই এই শব্দটা কিন্তু গোসে পাকের আম্মা যান শুনতেন, শব্দ করে পেটের ভেতর থেকে আওয়াজ আসছে। তো এই বিষয়গুলো প্রকাশ পায় যে গোসে পাকের ভিলায়াত মাহাত্ম কত সমুন্নত ছিল। এরপর গোসে পাক যখন দুনিয়া এলেন, যেদিন তিনি দুনিয়ার বুকে তশরিফ নিয়ে আসলেন, সেই দিন কিতাবাদিতে এসেছে যে জিলান শহরে 1100 শিশুর জন্মগ্রহণ হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, এবং প্রত্যেক শিশুই পরবর্তী যুগে নিজ নিজ ভিলায়াতের মাকাম দ্বারা ধন্য হয়েছেন, ওলি হয়ে গেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে মানে তার যে ভিলায়াতের যে কি বলবো এটাকে মাহাত্ম্য মর্যাদা, এর দ্বারা আমরা বুঝতে পারি। গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বাহজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে, তিনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরপরই, কেননা তিনি রমজান মাসে জন্মগ্রহণ করেছিলেন, জন্মগ্রহণ করার পরপরই তিনি রোজা রাখতে শুরু করলেন, ওই মানে দুগ্ধপোষ্য শিশু, সেই ওই অবস্থাতে মানে সহজাত আপনার সদ্যজাত শিশু, তো তিনি রোজা রাখতে শুরু করলেন। সূর্য যখন অস্তমিত হলো তখন তিনি মাতৃদুগ্ধ পান করলেন, আর গোটা রমজান তিনি এভাবেই অতিবাহিত করলেন। তিনি যখন প্রথম দিন যখন তিনি রমজান তিনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পর তার আম্মাজান তাকে অনেক দুধ পান করানোর চেষ্টা করলেন, তিনি দুধ মুখে নিচ্ছেন না। যখন সূর্য অস্তমিত হলো তখন তিনি দুধ পান করলেন। আল্লাহ আল্লাহ, তো পুরোটা রমজানই তিনি এভাবে অতিবাহিত করেছেন। তো গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির এরকম অনেক মাহাত্ম্য ও ফজিলত রয়েছে। গোসে পাকের এই যে কারামত সম্পর্কে আমরা যদি পড়ি, তো গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানির ব্যাপারে জানা যায় যে মাহবুবে সুবহানি শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলার সম্মানিত পিতা হযরত সাইয়েদুনা আবু সালে মুসা জাঙ্গি দোস্ত হুজুরে গাউসে আজম এর ভিলায়েতের রাতে তিনি স্বপ্নযোগে তার যে আগমনের ঘটনা আমরা শুনলাম, জি তো এভাবে এক তো হচ্ছে এটা, দ্বিতীয়ত হচ্ছে শুধু সুসংবাদই। আজকে যেমন আমার নিজাম ভাই বললেন যে সমস্ত আম্বিয়া ইকরাম, প্রথমে তো আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন আম্বিয়া ইকরামকে, এরপর আম্বিয়া ইকরাম এক এক করে আল্লাহর নবীর সুসংবাদ দিয়েছেন, অতঃপর আল্লাহর নবী কি করলেন, গোসে পাকের সুসংবাদ দিলেন। এখন আমরা যদি শুনি যে গোসে পাক আমাদের জন্য কি সুসংবাদ দিয়েছেন, গোসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তার মুরিদদের জন্য যে সুসংবাদ দিয়েছেন সে সম্পর্কে আমরা যদি শুনি তাহলে আমাদের ইমান আরো তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গোসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি মুরিদদের জন্য তিনি সুসংবাদ দিয়েছে। দেখুন যে গোসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, আমাকে অনেক বড় একটি রেজিস্টার দেয়া হয়েছে, অনেক বড় একটি রেজিস্টার, এটা মুরিদদের জন্য সুসংবাদ দিচ্ছেন গোসে পাক, জি যেখানে আমার সহচর এবং কিয়ামত পর্যন্ত মুরিদদের নাম সেই রেজিস্টারে বলা হয়েছে, লেখা রয়েছে, এদের সকলকে তোমার নিকট অর্পণ করা হয়েছে। আচ্ছা, গোসে পাককে সুসংবাদ দেয়া হয়েছে যেদের সকলের নাম এবং সহচর তাদের কিয়ামত পর্যন্ত মুরিদদের নাম এর মধ্যে লেখা আছে, এদের সকলকে তোমার নিকট অর্পণ করা হয়েছে। তিনি বলেন, আমি দোজকের দারওয়ান হযরত মালিক আলাইহিস সালামকে সালামের কাছে জিজ্ঞাসা করলাম, দোজক কি আমার দোজকের মধ্যে আমার কি কোনো মুরিদ রয়েছে? তদুত্তরে তিনি বললেন যে না। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরও বললেন যে আমার আল্লাহর ইজ্জত ও জালালিয়াতের শপথ, আমার মুরিদের উপর আমার রক্ষণের হাত তেমনই রয়েছে যেমনই আসমান জমিনের উপর ছায়া দিয়ে থাকে। সুবহানাল্লাহ। যদি আমার মুরিদ নেককার নাও হয়, আমি তো নেককার, আমার পালনকর্তার
ইজ্জত ও জালালিয়তের শপথ আমি ততক্ষণ পর্যন্ত আমার প্রতিপালকের দরবার থেকে ফিরব না যতক্ষণ না আমার এক একজন মুরিদকে আমি জান্নাতে না নিয়ে যাব। এই যে সুসংবাদ, আরো গসপাক দেখুন কেমন খুশির খবর শুনাচ্ছেন তার মুরিদদেরকে। বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে যে হুজুরে গসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করে যে আমার মুরিদদের এবং আমার বন্ধুদের জান্নাতে প্রবেশ করাবেন, যারাই বন্ধু বান্ধব স্বজন যারা রয়েছেন প্রবেশ করাবেন। তো যে কেউ নিজেই নিজেকে আমার মুরিদ বলে, নিজেকে কেউ যদি বলে যে আমি গসে পাকের মুরিদ, আমি তাকে কবুল করে আমার মুরিদের অন্তর্ভুক্ত করে নিই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এবং তার প্রতি আমি নজর রাখি, আমি কবরের প্রশ্নকারী ফেরেশতাদের কাছ থেকে এই বিষয়ে অঙ্গীকার নিয়েছি যে তারা কবরে আমার মুরিদদেরকে ভয় প্রদর্শন করবে না। আল্লাহ, বাহাজাতুল আসরার কিতাবের মধ্যে এসেছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর দেখুন আরো কি সুসংবাদ রয়েছে। হযরত শেখ আবুল হাসান আলী কুরাইশি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে হুজুরে গওসে আজম দস্তগীর রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন আমাকে একটি পত্র দেয়া হলো যার বড়ত্ব এতই ছিল, মানে যেই পত্রের বড়ত্ব এতই ছিল যে যতদূর পর্যন্ত দৃষ্টি পৌঁছে সেটাতে আমার সহচরদের এবং মুরিদদের নাম লেখা ছিল যারা কিয়ামত পর্যন্ত আমার মুরিদ হবে এবং আমাকে বলা হবে সবাইকে তোমার সদকায় ক্ষমা করে দেয়া হয়েছে। সুবহানাল্লাহ, এই যে গওসে পাকের মুরিদদের প্রতি সুসংবাদ। আজকের অনুষ্ঠান যেহেতু আপনি রেখেছেন জন্মের পূর্বেই আগমনের সুসংবাদ, তো কাজেই আজকে যারা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ রয়েছেন সবাইকে সুসংবাদ দেওয়া হচ্ছে। আর সব দালিলিক কথা, এসব এমন না যে মন গড়া কথা, দালিলিক কথা, কিতাবের হাওয়ালাও দিয়ে বলা হয়েছে। তো কাজে এইসব কিতাব যদি আমরা পড়ি তাহলে এই বিষয়গুলো আমরা আমাদের জানা হয়ে যাবে। হ্যাঁ, সুন্দর একটি কিতাব আছে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিটেইলস জানার জন্য, বাহাজাতুল আসরার যে কিতাবের নাম নিয়েছেন রফিক ভাই, এটাও মাকতাবাতুল মদিনা অন্যান্য ইয়াতেও পাওয়া যায়। তো আপনি যদি এই কিতাবটা সংগ্রহ করেন দর্শক শ্রোতা, তো এর মধ্যে গৌসে পাকের কারামত, জন্মের ইতিহাস এবং তার বেলায়াত, এরপর তার তরিকত, এরপর অন্যান্য দিকগুলো নিয়েও আলহামদুলিল্লাহ এই কিতাবের মধ্যে লেখা হয়েছে। বাহাজাতুল আসরার কিতাবটি আপনি অধ্যয়ন করুন। তো অনেক দর্শক শ্রোতা ফেসবুকে আমাদের সাথে আছেন, কয়েকজনের নাম পড়ি, এরপর সোহেব ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। কলের মাধ্যমে যে অনুরোধগুলো ছিল তাও শোনার চেষ্টা করবো, আমাদেরকে গৌসে পাকের ইনশাআল্লাহ তাআলা মানকাওয়াতও শোনাবেন। সাব্বির ভাই আমাদের সাথে আছেন খাগড়াছড়ি থেকে, তিনি অনুষ্ঠান দেখছেন মাশাআল্লাহ, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এরপরে শাহালম ভাই আছেন প্রবাস থেকে, তিনিও অনুষ্ঠান দেখছেন আর সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। জাহিদ ভাই আমাদের সাথে আছেন চাঁদপুর থেকে, তিনিও অনুষ্ঠান দেখছেন। নূর হোসেন ভাই আছেন চট্টগ্রাম থেকে, তিনি বলেন অনেক খুশি হয়েছি প্রতিদিন সকালে এই অনুষ্ঠান দেওয়ার জন্য। সাথে থাকতে হবে আপনাকে, শুধু অনুষ্ঠান প্রচার হলো, অনুষ্ঠান দেখানো হলো, অনুষ্ঠান করলাম, আপনি সাথে নাই তা হবে না। আপনাদেরকে সবাইকে আমাদের সাথে থাকতে হবে এভাবে করে প্রতিদিন। এরপর আরেকজন লিখলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ও বারাকাতু। নাসির ভাই আমাদের সাথে আছেন, এমডি জাহিদ ভাই আমাদের সাথে আছেন, এরপরে সায়েম ভাই আমাদের সাথে আছেন, তিনি অনুষ্ঠান দেখছেন, তার কাছে ভালো লাগলো, প্রকাশ করলেন তিনি, আল্লাহ তাবারক তাআলা কবুল করে নিক। এক ভাই আমাদেরকে নোয়াখালী থেকে এসএমএস করেছিলেন, তিনিও আমাদের অনুষ্ঠান দেখছেন আর অনুষ্ঠান দেখে, ইউনুস ভাই, আল্লাহ তাআলা ইউনুস ভাইকেও ভালো রাখুক দোয়া করে দিলাম। সোহেব ভাই আমাদেরকে কালাম শোনান, কিছু কলের মাধ্যমে অনুরোধ ছিল এবং গাউসে পাকের মানকাওয়াত শুনতে চেয়েছেন আজকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله তুমি মোর প্রাণ তুমি মোর জান ও গো প্রিয় নবী তুমি মোর প্রাণ তুমি মোর
জান ওগো প্রিয় নবী তব তরে আখা তব তরে শুনো আমার শুনো আমার হে আকা শুনো আমার তুমি আহবান ওগো প্রিয় নবী শুনো আমার তুমি আহবান ওগো প্রিয় নবী মদিনার বীরহৃদয় দয় আমার বরাই বেকুল মদিনার ও গো প্রিয় নবী মদিনা দেখার বরয়াশা ও গো প্রিয় নবী ইয়া শহে জিলা ইয়া শহে জিলা ইয়া শহে জিলা ইয়া শহে জিলা সুলতানি বিলায়ত হোসে পাক ওলিদের সরদার হোসে সুলতানি বিলায়ত হোসে ওলিদের সরদার আল্লাহ রহমত সে পাক শহে জিলা ইয়া শহে জিলা মদদ কর ইয়া শহে জিলা ইয়া জিলা তুমি সকল পীরদের পীর তুমি যে রোশন জমির তো মিশকল পীরদের পীর তুমি যে রোশন জমির খোদা ভীরদের সরদার হোসে আজম দস্তগীর ইয়া শহে জিলা ইয়া শহে জিলা হাশরের ময়দানে দেখে বলে উঠবে সকলে হাশরের ময়দানে দেখে বলে উঠবে সকলে মারহাবা শত মারহাবা ইয়া হোসে আজম দস্তগীর ইয়া শহে জিলা ইয়া শহে জিলা মদদ কর ইয়া শহে জিলা আমরা আপনাদের কল শুনতেছি, এসএমএস গুলো পড়ছি, ফেসবুক পেজে যারা আছেন তাদের নামগুলো পড়ার চেষ্টা করছি, আর আজকের যে বিষয় নিয়েছি তাও নিয়ে আলোচনাও করার চেষ্টা করছি। জন্মের পূর্বেই আগমনের সুসংবাদ, নিজামবাই থেকে আরো কিছু কথা, কিছু মাদানি ফুল আমরা শ্রবণ করি আজকের বিষয় নিয়ে। জি নিজামবাই, গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির আগমনের সুসংবাদ আমরা শুনতেছি। এখন গৌসে পাক রহমতুল্লাহ আলাইহির কারো অন্তরে এরকম যদি আসে যে ওনার কথা কোরআনে হাদিসে আছে কি না, যেমন নাকি আল্লাহ পাক রাব্বুল আলামিন, আমরা তো মানুষ, আমাদেরকে আল্লাহ পাকে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান অনুযায়ী আমরা গ্রামাটিক্যাল, নাহু, সরব বিভিন্ন
কায়দের কিতাব শিখে আমরা কোরআন হাদিস স্টাডি করি। জি জি, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় হিকমত ওয়ালা দেখুন বিভিন্ন আয়াতের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক যখন ইরশাদ করেছেন ওলিদের শানে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওয়াহেদের শিখে ব্যবহার করেন নাই। যেমন ওয়াহেদ মানে এক বচন, আরবিতে তিনটা বচন, তাসনিয়া দ্বি বচন, আর জামা হচ্ছে বহু বচন, আর ইংলিশ বাংলাতে বচন দুইটা, এক বচন বহু বচন। তো এখানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যেই উনি তেলাওয়াত করেছেন কোরআনে পাকের, আল্লা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই যে আল্লা ইন্না আউলিয়া আল্লাহি এই শব্দটা কিন্তু বহু বচন জমা, এটা এক বচন হচ্ছে ওলি। তো এই আউলিয়ার মধ্যে কিন্তু আল্লাহ পাক শুধু গসবাক রহমতুল্লাহ আলাইহি না নাম রাখেননি, যত আউলিয়া কেরাম রয়েছেন সবাইকে আল্লাহ পাক এখানে সামিল করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন যে ওয়াকুনু মাআস সাদিকিন, এখনো কিন্তু সাদিক বলেন নাই, সাদিকিন বহু বচন বলেছেন। এর মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে কারো মনে যদি এরকম আসে যে গৌসে পাকের কথা আপনারা আগমনের সুসংবাদ দিচ্ছেন, কারামতের কথা বলতেছেন, কোরআন পাকের মধ্যে আছে কিনা, আরে কোরআন পাক শুধু গৌসে পাক নয়, সমস্ত ওলিদের কথা রয়েছে, আর গৌসে পাক তো ওলিদেরও ওলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা সালামের মধ্যে পড়ি না যে গৌসে আজম ইমাম তকা ওয়ান নকা, এখানে বলেছেন কি গৌসে পাক এমন মহান ব্যক্তি, এমন ইমাম, গাউসে আজম ইমাম উত্তকা ওয়ান নৌকা, মানে যারা সৎ কর্মশীল বান্দা, তাকওয়াবান, ফরহেজগার এবং সুফি, সত্য দিলের অধিকারী, তাদেরও ইমাম। সুবহানাল্লাহ। শুধু তুমি, তিনি একজন সাধারণ ব্যক্তি নয়, যারা ফরহেজগার উত্তকা মানে আপনার খোদা ভীরু যারা আছে তাদের ইমাম, ওয়ান নৌকা আচ্ছা সত্য দিলের অধিকারী, অর্থাৎ আপনি সুফিবাদ বলতে পারেন। জলওয়ায় শানে কুদরত পে লাখো সালাম, জলওয়া শান মানে আপনার এগুলাকে ইয়া বলা হয়, উচ্চ মর্যাদা এবং ওনার শান আজমত, ওনার শক্তি, অর্থাৎ গৌসে পাকের ইত্যাদির উপর আমরা কী করি, সালাম জানাই। তো গৌসে পাক রহমতুল্লাহ অনেক শানমানের কথা আপনার বিভিন্ন কিতাবের মধ্যে তো আছেই, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুসংবাদ দিয়েছেন আজকে, যেহেতু সুসংবাদের কথা, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন কি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারপরে বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। তো লাহুমুল বুশরা, তো এই আউলিয়া কেরামদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে সুসংবাদ দিয়েছেন, আখিরাতের মধ্যে তাদের জন্য সুসংবাদ রয়েছে। তো আমরা নিঃসন্দেহে গৌসে পাক থেকে শুরু করে সমস্ত আউলিয়া কেরামকে আমরা ভালোবাসতে পারি, অবশ্যই তাদেরকে অনুসরণ করতে পারি, কেননা আমরা কোরআনের পাক, জাকির ভাই খুব একটা লজিক্যাল কথা আর কি, কোরআনের পাক 30 পারা, 30 খণ্ড, এটা কিন্তু আমরা অনেকেই অনেকে আলহামদুলিল্লাহ পাঠ করি, আবার অনেকেই ধরে একদম রমজান মাসে, রমজান আসলে এক বছর পরে, অর্থাৎ রমজান রমজানে আমরা অনেক সময় কোরআনের পাকের উপরে কি বালু ধুলাবালি জমে থাকে, তা আমরা এই 30 পারা ছোট্ট কোরআনকে আমরা কিন্তু এক বছর আগে অনেকেই ধরি না। তো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জমার সিগাগুলো ব্যবহার না করে সমস্ত ওলিদের নাম কোরআনে দিয়ে দিতেন, তাহলে তো এটা অনেক বড় হয়ে যেত, তার ওই সময় তো আমরা বছরে একবার না, আজীবনও মনে হয় একবার ধরতাম, তো বড় হয়ে যেত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত করে সমস্ত ওলিদেরকে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ সামিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে অবশ্যই আউলিয়া কেরামকে মানতে হবে, আর আউলিদের সর্দার যিনি, তিনি তো গৌসে পাক রহমতুল্লাহ আলাইহি, ওনার আগমনের সুসংবাদ শুনতেছি আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। আল্লাহ পাক যেন আমাদের আসলে আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকের মধ্যে যা ইরশাদ করেছেন, যখন মানুষ এগুলো নিয়ে আলোচনা করে, এর উপরে আমল করে, আল্লাহ তাবারক ও তাআলা যা নাজিল করেছেন, যা হুকুম করেছেন, যা নির্দেশ দিয়েছেন, যা নিষেধ করেছেন, এই সকল বিষয়গুলো নিয়ে যখন বান্দা আলোচনা করে বা এগুলো নিয়ে অধ্যয়ন করে, একে অপরের সাথে কথা বলে, ডিসকাস করে, তখন আল্লাহ তাবারক ও তাআলা ফেরেশতাদের সামনে কিন্তু প্রশংসা করে ওই সকল বান্দাদেরকে নিয়ে। দেখো কোরআনে পাকের মধ্যে আমি এইভাবে হুকুম করেছি, তারা এটা নিয়ে আলোচনা করছে, কিভাবে করা যায়, কিভাবে মানা যায়, কিভাবে চলা যায়,
আর আল্লাহ তাবারক ও তাআলা মুমিনদের জন্যই কিন্তু এ সকল আদেশ করেছেন, মুমিনরা যাতে করে এগুলো মেনে চলে। আর অনেক আয়াতের শুরুতেই আল্লাহ তাআলা মুমিনদেরকে ইশারা করেছেন, মুমিনরা যেন এগুলো মেনে চলে। তো মুমিন যারা তারা অবশ্যই এটা মেনে নিবে যে আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে যে আমরা শুনছি, অধ্যয়ন করছি বা পড়ছি, এগুলো আল্লাহ তাবারক ও তাআলার ওই সকল বান্দাদের মাধ্যমেই আমরা পেয়েছি যাদের কাছে হিকমত আল্লাহ দান করেছেন, যাদের মধ্যে রয়েছে হিকমত, ওই সকল বান্দাদের মধ্যেই মাধ্যমে আমরা এই সকল বাণীগুলো, এই সকল কথাগুলো আমরা পেয়েছি। আল্লাহ তাবারক ও তাআলা কিন্তু কোরআনে পাকের 30 পারার মধ্যে সূরা কাফিরুনের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করেছেন কি আপনি বলুন, হে কাফিরেরা, আমি ইবাদত করি না যার তোমরা ইবাদত করো, এবং না তোমরা ইবাদত করো যার ইবাদত আমি করি, আর না আমি ইবাদত করব যার ইবাদত তোমরা করছো, এবং না তোমরা ইবাদত করবে যার ইবাদত আমি করি, তোমাদের দিন তোমাদের এবং আমার দিন আমার। আল্লাহ তাবারক ও তাআলা সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলেছেন আপনি বলুন, তোমরা যার ইবাদত করো আমি তার করি না, আমি যার করি তোমরা তার করো না, আমি করব না তোমরা যার করো। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন বা অধ্যয়ন করেন, এরপরে এগুলা কাফিরেরা অমুসলিমরা তাদেরকে শোনানো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইবাদতকে এবং তাদের ইবাদতকে পার্থক্য করে দিলেন, আলাদা করে দিলেন, তোমাদের ইবাদত আমার ইবাদত না, আমার ইবাদত তোমাদের ইবাদত, অর্থাৎ তোমরা যার করো আমি তার করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা জাত মোবারক এমন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন রফিক ভাই তাই সত্য, সেটা আয়াতে কারিমা হোক, হাদিসে মোবারাকা হোক বা বাণী হোক, নবী যা বলেছেন তাই সত্য। ওই পবিত্র সত্তার এই আয়াতে কারিমা নিজ জবান মোবারক থেকে ইরশাদ করেছেন, তোমরা যার ইবাদত করো আমি তার করি না, আর সেই সত্তা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাউসে পাকের ব্যাপারে ইরশাদ করেছেন কি তোমার, অর্থাৎ এমন এমন সুসংবাদ গাউসে পাকের ব্যাপারে দিয়েছেন আমরা যা অনুষ্ঠানের শুরুতে শুনলাম। আর এটাই বলার উদ্দেশ্য, হুজুর যা বলেছেন, আমার নবী যা বলেছেন তা সত্য, সেখান থেকে কেউ চুল পরিমাণও এদিক সেদিক গাছ পর্যন্ত করতে পারেনি। মূলত আমরা যদি একটু এর অন্তর্নিহিত যে তাৎপর্য রয়েছে, সিগনিফিকেন্স আমরা যাকে বলি, মাহাত্ম, এটা এটা যে মর্মার্থ রয়েছে, জি জি জি, এটা যদি আমরা একটু লক্ষ্য করি জাকির ভাই, যে কোন অলি আল্লাহর যখন আমরা তাজকিরা করি, তার প্রশংসা করি, তার আলোচনা করি, মূলত আল্লাহ তাআলারই আলোচনা আলোচনা আল্লাহ আল্লাহ তাআলার প্রশংসা হয়। কেননা যাকে এত মাহাত্ম মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এখানে সৃষ্টির আলোচনা করা হচ্ছে, সৃষ্টির আলোচনা, তাহলে যিনি সৃষ্টিকর্তা তার সানমান কি রয়েছে, কেমন হয়েছে, সুবহানাল্লাহ, এটা কিন্তু অনুমেয়, আন্ডারস্টুড, ইটস এ ম্যাটার অফ আন্ডারস্টুড, যেটা অবজেক্ট। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সেখানে আল্লাহর ওলিদের প্রশংসা, আল্লাহর যারা বন্ধু রয়েছে, আউলিয়ায়ে কেরাম যারা রয়েছে, তাদের প্রশংসা করা মানে হচ্ছে সৃষ্টির প্রশংসা যদি কেউ করে, এখন একটা ছোট্ট বাচ্চার যদি প্রশংসা করা হয়, মাশাআল্লাহ খুব সুন্দর ফুটফুটে একটা শিশু, প্রশংসাটা কার দিকে যায়, মা বাবার দিকে, মা বাবার, মা বাবার দিল কত খুশি হয়ে যায়। কোনো একটা ছোট্ট বাচ্চা যদি ভালো একটা কাজ করে, দেখো দেখো ছোট্ট বাচ্চাটা এই এই বয়সে দেখো কত সুন্দর করে গুছিয়ে খাবার কাছে, কত সুন্দর করে গুছিয়ে কথা বলছে, প্রশংসা কার দিকে যায়, মা বাবার দিকে, যে মা বাবা শিক্ষা দিয়েছে। তো ঠিক তদ্রূপ আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহর যখন আমরা তাজকিরা করি, আলোচনা করি, এটা মূলত এটার যে ক্রেডিট রয়েছে এটা আল্লাহ তালাই ডিজার্ভ করেন, এটা আল্লাহ তালারই এই প্রশংসা। তো এই জিনিসটা যেহেতু এটা আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি, কোনো ব্যক্তি সুন্দর একটা বাড়ি বানালো, বাড়ি বানিয়েছে ইঞ্জিনিয়ার, তার হুকুমে, তার টাকায়, তার কথায় ইঞ্জিনিয়ার ডিজাইন করে দিয়েছে, বাড়ি করে দিয়েছে, যখন কোনো ব্যক্তি আসে, মেহমান আসে, বাড়ির প্রশংসা করে, তো মূলত ইঞ্জিনিয়ারের প্রশংসা, ইঞ্জিনিয়ার খুব সুন্দর করে বাড়িটা তৈরি করেছে, ইঞ্জিনিয়ার সামনে থাকলে খুশি হয়ে যায়। ঠিক রফিক ভাই যেটা বললেন কি ছোট্ট বাচ্চাদের প্রশংসা করলে মা বাবার দিল খুশি হয়ে যায়, ছোট্ট বাচ্চাকে কেউ চকলেট কিনে দিলে মা বাবা খুশি হয়ে যায়, হোক বা কম কম দামের, কিন্তু যখন আমরা সৃষ্টিকে নিয়ে আলোচনা করি, আল্লাহ তাআলার ওলিদেরকে নিয়ে, নবী রসুলদেরকে নিয়ে, মূলত আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসা, কেননা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যেই এগুলো রয়েছে। আমরা দর্শকের কিছু কল শুনবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আবারও আলোচনায় ফিরবো। যে দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আলমগীর, আমি চট্টগ্রাম আটাজারিটানা চেন্নাইগাড়ার থেকে বলছি। আজকের অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, এই ধরনের একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই অনুষ্ঠানটা
ইনশাআল্লাহ তাআলা দোয়া করি সব সময় অনুষ্ঠান দেখতে পারেন যেন এই জন্য দোয়া করি আপনাদের জন্য পরবর্তী কল দেন চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা আমার নাম মোহাম্মদ ইমন রাজা আত্তারি আমি একটি নাচ শুনতে চাই নাটি হলো চোখের তারা নামে মোহাম্মদ আচ্ছা চোখের তারা নামে মোহাম্মদ সোহেব আমাদের সাথে আছেন শোনাবেন ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল দেন মোহাম্মদ দিলেন আপনার অনুষ্ঠানটা খুব ভালো লাগছে আমি একজন সাধারণ লোক খুব আপনার অনুষ্ঠান ভালো লাগছে খুব আমি কিছু জ্ঞান অর্জন করেছি এখানে শিখে নিচ্ছি খুব ভালো লাগছে আল্লাহ 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 আপনি একজন সাধারণ লোক অনেক জ্ঞান অর্জন করছেন এই অনুষ্ঠান দেখে মাদানী চ্যানেল দেখে আল্লাহ তাবারক তাআলা কবুল করেন সর্বসাধারণের জন্যই মাদানী চ্যানেল যাতে করে সবাই এই অনুষ্ঠান দেখে মাদানী চ্যানেল দেখে নিজেকে পরিবর্তন করতে পারে নিজেকে ভালো করতে পারে নেকির দিকে যেন নিজেকে নিয়ে আসতে পারে আল্লাহ তাআলা কবুল করে নিক পরবর্তী কল দেন আমার নাম মোহাম্মদ নাসিম আশরাফি সৈয়দপুর থেকে বলতেছি আমি একটা নাচ শোনার জন্য সবসে আলা ও আলা আমার নবী মাশাআল্লাহ সৈয়দ ভাই আমাদের সাথে আছে দেখা যাক অনুরোধের কালামগুলো কতটুকু শুনতে পারি আমরা দাওয়াত ইসলামের যে নেকির দাওয়াত প্রচারের জন্য কমবেশ 80টা বিভাগ রয়েছে যে বিভাগগুলোর মাধ্যমে নেকির দাওয়াতের কাজ ইলমে দিন পৌঁছানোর কাজ করে থাকে আলহামদুলিল্লাহ ঠিক দাওয়াত ইসলামের আরও একটি বিভাগ রয়েছে একটা ডিপার্ট রয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা এই মাকতাবাতুল মদিনা থেকে অসংখ্য কিতাব আপনার পর্যন্ত আমরা পৌঁছানোর চেষ্টা করে থাকি যাতে করে অল্প খরচের মধ্যে অল্প টাকার মধ্যে ভালো কিছু কিতাব আপনি পেয়ে যান কোরআন ও হাদিস জানতে পারেন সঠিক আকিদা জানতে পারেন সঠিক ইলেম আপনি যেন অর্জন করতে পারেন কিছু ইবাদত যেন আপনি শিখতে পারেন দাওয়াত ইসলামের এই প্রচেষ্টা আর এর মাধ্যমে আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষের পরিবর্তন হয় কিতাব অধ্যয়নের মাধ্যমে যে ব্যক্তি কিতাব অধ্যয়ন করে তার মধ্যে ইলিম চর্চা হতে থাকে ইলিম সে অর্জন করতে থাকে ঠিক মাকতাবাতুল মদিনা আরও এক ধাপ আগিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এক ধাপ আরও সামনে অগ্রসর হয়েছে মাকতাবাতুল মদিনা আজ একটি বড় সুসংবাদ আপনাদের জন্য আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা থেকে একটি কিতাব প্রকাশিত হয়েছে আপনাদের নিকট পৌঁছানোর জন্য আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা চাইলে অতি শীঘ্রই মাকতাবাতুল মদিনা থেকে এটা সংগ্রহ করতে পারেন 250 টাকা মাত্র এটার হাদিয়া কোরআনের আশ্চর্য ও অনন্য ঘটনাবলী কোরআনের মধ্যে যে ঘটনাবলী রয়েছে যে সুন্দর সুন্দর ঘটনা রয়েছে এক এক সময় আমরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনি মুসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামের অন্য অন্য নবী রসুলদের বা অন্য নবীদের ওলিদের ঘটনা শুনি অন্য নবীদের আউলিয়াদের ঘটনা শুনি ফিরেস্তাদের ঘটনা শুনি কোরআনে পাকের এই আশ্চর্য অনন্য ঘটনা নিয়ে একটি খুবই সুন্দর কিতাব মাকতাবাতুল মদিনা আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্য এই কিতাবটি আলহামদুলিল্লাহ উপহার দিয়েছে আর এই কিতাব যখন আমরা অধ্যয়ন করব নিজের ঘরে রাখব নিজের ছেলে মেয়েরা অধ্যয়ন করবে নিজের পরিবার পরিজনের মধ্যে সবাই অধ্যয়ন করবে দেখবেন কোরআনের মহাব্বত আরও বাড়তে থাকবে তাদের মধ্যে কোরআন অধ্যয়ন করার আগ্রহ তাদের মধ্যে আরও বাড়তে থাকবে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা তো কোরআনের আশ্চর্য অনন্য ঘটনা এই কিতাব মাকতাবাতুল মদিনা থেকে আপনি সংগ্রহ করুন নিজের ঘরে রাখুন নিজের সন্তানদেরকে পড়ানোর চেষ্টা করুন আল্লাহ চাই অনেক সুন্দর একটি কিতাব আর অনেক ভারী একটি কিতাব প্রায় 500 পেজেরও উপরে 250 টাকা হাদিয়া দিয়ে আপনি নিন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাই এর মধ্যে অনেক কিছু ঘটনা আপনার জানা হবে যখন কোরআনের এই অনন্য ঘটনা আপনি জানবেন কোরআন তেলোয়াতের প্রতি আপনার আগ্রহ বাড়বে কোরআনের প্রতি আপনার ভালোবাসা আরও বেড়ে চলবে কেননা এত সুন্দর আয়াতও দেওয়া আছে এবং তার ঘটনাটাও সেখানে উল্লেখ করা আছে আল্লাহ চাই এর মধ্যে অনেক কিছু আমাদের জানার বোঝার শেখার তৌফিক হবে অনেক ভুল ঘটনা আমরা শুনতাম তাও সংশোধন হয়ে যাবে এই কিতাব থেকে আশা রাখি সংগ্রহ করবেন আর www.dawatislami.net এই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নিজের পিসিতে মোবাইলও রাখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা সোহেবের কাছে আসবো আমাদেরকে যে অনুরোধ ছিল দর্শকের কিছু কালামের এগুলো শুনিয়ে দিন এরপরে শেষ কিছু আলোচনাও শুনবো মোবালিকে দাওয়াত ইসলামী থেকে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৌখির তারা নামে মোহাম্মদ হৃদয়ের সারা নামে মোহাম্মদ চোখের তারা নামে মোহাম্মদ হৃদয়ের সারা নামে মোহাম্মদ দলত যদি চাও উভয় জাহানে দলত যদি চাও উভয় জাগানে দলত যদি চাও উভয় জাগানে দলত
জান্নাত যদি চাও উভয় জাহানে পড়ো ওযীফা নামে মুহাম্মদ পড়ো ওযীফা নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখবে কবরে রাখবে কবরে রাখবে কবরে যখন হে বন্ধু রাখবে কবরে যখন হে বন্ধু শুনায়ো মোরে নামে মুহাম্মদ শুনায়ো মোরে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসে আলো হমকো তো ইউঁ চাহিয়ে আরে মাগনা ওর কিসি সে ভি ক্যুঁ চাহিয়ে ক্যুঁকি কৌন দে দেনে ওয়ালা হ্যায় সাচ্চা হামাবী দেনে ওয়ালা হ্যায় সাচ্চা হামারা নবী সবসে আলা আলা হামারা নবী সবসে বালা আলা হামারা নবী আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করেই নবী ওলিদের চর্চা প্রশংসা তাদের সানাখানি করতে করতে নিজের জীবন যেন শেষ পর্যন্ত এভাবেই চলে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক রফিক ভাই আরও শেষ কিছু মাদানী ফুল আমাদেরকে শুনান এরপর নিজাম ভাই থেকে শেষ কিছু কথা শুনবো এরপর অনুষ্ঠান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ তাআলা জি রফিক ভাই আমাদের বড় পীর গোসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহ অর্থাৎ তাকে যে আল্লাহ তাআলা পছন্দ করে দুনিয়াতে পাঠিয়েছেন সুবহানাল্লাহ এটা কিন্তু এসব বিভিন্ন ঘটনা পর্যবেক্ষণ করলে কিন্তু বোঝা যায় যেমন আল হাকাইক ফিল হাদায়েক কিতাবের মধ্যে বর্ণিত যে শৈশবকালে গসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহ যখন খেলা করতে ইচ্ছে পোষণ করতেন বাচ্চাদের নেয় শিশুদেরকে দেখতেন খেলা করছে তিনিও তারও মাঝে মাঝে ইচ্ছে করতো যে আমি একটু খেলা করি তো যখন তিনি ইচ্ছে পোষণ করতেন অদৃশ্য থেকে আওয়াজ আসতো হে আব্দুল কাদের আল্লাহ আমি তোমাকে খেলাধুলার জন্য সৃষ্টি করিনি তার মানে কি আল্লাহ তাআলা তার দ্বারা বিশেষ ভূমিকা পালন করাচ্ছেন বিশেষ খিদমত তার দ্বারা নিচ্ছেন দিনের আল্লাহ তাআলা তো কাজী গসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি তাআলা আলাইহ যে সুলতানুল আউলিয়া তাকে বলা হয় কেন বলা হয় এমনি এমনিতে বলা হয় না যেমনটি হযরত সাইয়েদুনা আল্লামা ইউসুফ বিন ইসমাইল নাবহানি রহমাতুল্লাহি তাআলা আলাইহ তার প্রসিদ্ধ গ্রন্থ জামি কারামাতে আউলিয়ার মাঝে হযরত মুহাম্মদ বিন উমর আবু বকর বিন কওয়াম রহমাতুল্লাহি তাআলা আলাইহ সম্পর্কে উদ্ধৃত করেন যে একদিন তিনি তার অনুসারীদের সাথে
দমেশকে তশরিফ নিয়ে এসেছিলেন। হঠাৎ তিনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজ গর্দান ঝুঁকিয়ে দিলেন। লোকেরা কারণ জানতে চাইল যে হুজুর আপনি কথা বলতে বলতে হঠাৎ করে আপনার গর্দানকে আপনি কেন ঝুঁকিয়ে দিলেন, একটা হঠাৎ করে যেমন আপনি অনুষ্ঠান করছেন এখন হঠাৎ করে যদি আপনি দাঁড়িয়ে যান একটু অবাক লাগবে। যে প্রশ্ন তো আসতেই পারে, হয়তো অনুষ্ঠানের শেষেই আপনাকে প্রশ্ন করবে যে জাকির ভাই আপনি অনুষ্ঠান ছেড়ে হঠাৎ করে কেন দাঁড়িয়ে গেলেন, এটার কী কারণ ছিল? তো যখন ঝুঁকিয়ে দিলেন গর্দান, লোকেরা এর কারণ জানতে চাইলে তিনি এরশাদ করলেন যে এই মুহূর্তে সুলতানুল আউলিয়া হুজুরে গাউসে পাক বড়পীর আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজ মাহফিলে এরশাদ করেছেন। কি এরশাদ করেছেন? কদমি হাযিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিয়্লাহ, অর্থাৎ আমার এই কদম আল্লাহ তাআলার সকল ওলিদের গর্দানের উপর। আল্লাহ আল্লাহ, এই মুহূর্তে তিনি এরশাদ করেছেন। আর ইনি কেমন আল্লাহর ওলি যে তিনি কোথায় এরশাদ করেছেন আর তিনি সেখানে বসে তিনি শুনে নিয়েছেন, শোনা মাত্রই অনতিবিলম্বে কালক্ষেপণ না করে তিনি নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিলেন, ঝুঁকিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা শোনার পর অর্থাৎ তিনি বলছেন, গাউসে পাক বলছেন যে যখন এই বাণী ইয়ে করলেন, এর অনুবাদ হচ্ছে এরকম যে আমার এই কদম সকল ওলিদের গর্দানের উপর। এ কথা শোনার পর পূর্ব ও পশ্চিমের সকল অলিগণ, যত আউলিয়ায়ে কেরাম রয়েছেন পূর্ব থেকে মশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সকল অলিগণ নিজের গর্দানকে ঝুঁকিয়ে দিলেন। আর যখন গর্দানকে ঝুঁকিয়ে দিলেন সবাই, এই কথা যখন মেনে নিলেন, ঠিক এই ঘটনারই আরেকটি ঘটনা রয়েছে যে যখন এই গাউসে পাকের এই উক্তিটা আপনার বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে যখন এই উক্তিটা পেশ করা হলো গাউসে পাকের, যে এই উক্তি সম্পর্কে আপনি কি বলেন? জি, হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহ তখন তিনি বললেন, আরে গর্দান তো কি আমার গাউসে পাকের জন্য, তো আমার চোখ আমি বিছিয়ে দিয়েছি, আমার চোখ দুটো আমি, আমার নয়ন আমি বিছিয়ে দিয়েছি, নয়নের উপরে গাউসে পাকের কদম। সুবহানাল্লাহ। তো আউলিয়া কেরামের কেমন ভক্তি ও মর্যাদা ছিল গাউসে পাকের প্রতি, মানে ভক্তি ও সম্মান ছিল। একে তো রফিক ভাই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ দেখেন, এলানকারী কেমন ছিল, কোথায় বসে এলান করেছে পৃথিবীর আনাসে কানাসে যে যেখানে আছে সবাই শুনে নিয়েছে, আর শ্রবণকারী কেমন শক্তি আল্লাহ তাআলা তাকে দান করেছে, পৃথিবীর কোন প্রান্ত থেকে গাউসে পাক এলান করেছে, আর যাদের প্রতি উদ্দেশ্য করে মানে বলা হয়েছেন তারাই শুনেছেন, তারাই শুনেছেন। যেমন একজন শিক্ষক, প্রধান শিক্ষক যখন সম্মেলন করেন শিক্ষকদেরকে, সহকারী শিক্ষক সেখানে থাকে, বিভিন্ন শিক্ষক মণ্ডলী থাকে, তাদেরকে নিয়ে আলোচনা করেন, তারা কিন্তু ছাত্ররা কিন্তু সেই আলোচনা কি হয়েছে শুনতে পায় না, শুনতে পায় না। তো আমার গাউসে পাক যাদের উদ্দেশ্যে বলেছেন, আউলিয়া ইকরামদের উদ্দেশ্যে, তারাই একমাত্র শুনেছেন। সুলতানুল আউলিয়া বলা হয়, অর্থাৎ আউলিয়া ইকরামদের সরদার তিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাদের উদ্দেশ্যে বলেছেন তারাই শুনেছেন এবং নিজ গর্দানকে তাৎক্ষণিকভাবে তারা শুনেছেন এবং লাব্বাইকও বলেছেন, সাথে সাথে ঘাড় গর্দান ঝুঁকিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ও তাআলা কেমন ক্ষমতা দান করেছেন আউলিয়া কেরামদেরকে, গাউসে পাককে, এবং আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে, আল্লাহ তাআলা বন্ধুদেরকে কেমন শক্তি দান করেছেন, কেমন বলার শক্তি দান করেছেন, কেমন শ্রবণের শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। নিজাম ভাই থেকেও শেষ দুই একটা কথা শুনি, এরপরে আমরা সালাতু সালাম পাঠ করবো ইনশাআল্লাহ তাআলা। জি ভাই, গাউসে পাকের জন্মের পূর্বেই আগমনের সুসংবাদ। এখানে একটি কিতাবে এরকম পেয়েছি যে হুজুর গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, জি, উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির দুনিয়ার জমিনে আগমন করবেন, জন্মগ্রহণ করবেন, তার পূর্বে বিভিন্ন মহান যারা ছিলেন ব্যক্তিত্ব মহিলাদের মধ্যে, তারা ওনাকে আপনার স্বপ্নের মধ্যে এসে সুসংবাদ দিয়েছেন। আম্মা জানকে, যেমন হযরত মা হাওয়া আলাইহিসসালাম, বিবি সারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং বিবি জয়নব এবং সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের কথা কিতাবের মধ্যে এসেছে যে সবাই গাউসে পাকের আম্মাকে এসে সুসংবাদ দিয়েছেন যে আপনি এই মনীষীর মা হতে যাচ্ছেন, যিনি আসতেছেন আপনার ঘরে, তিনি আমার নয়নমণি, তিনি হচ্ছেন জগতের ওলিদের শিরোমণি, এরকম সুন্দর সুন্দর বাচন ভঙ্গিতে তারা গাউসে পাকের আম্মাকে
জন্মগ্রহণের আগে ওনার সুসংবাদ প্রদান করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন, আউলিয়া কেরাম দিয়েছেন, মহিলাদের মধ্যে যারা আউলিয়া ছিলেন তারা দিয়েছেন, সুতরাং আমরা শেখ গোসেবক রহমতুল্লাহ আলাইহির নজরে করম দুজাহানে যাতে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়জ ও বরকত দ্বারা আমাদেরকে যেন আমরা দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। কাদরিয়া সিলসিলার মধ্যেই যেন আমরা থাকতে পারি, বা কাদরিয়া সিলসিলার যে ওয়াজাইফ অর্থাৎ ওজিফাগুলো আছে, তরিকার যে ওজিফা আছে এগুলো যেন আমরা পালন করতে পারি। দর্শক শ্রোতা যারা এখনও কোনো হক্কানি পীরের মুরিদ হয়নি, আমরা কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার মাধ্যমে গাউসে পাক আব্দুল কাদের জিলানির কাদরিয়া তরিকার বায়াত গ্রহণ করেনি, এতে করে ইনশাআল্লাহ তাআলা নিজের দুনিয়া এবং আখেরাত ইমানের সালামতি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমির আহলে সুন্নাত বড় পীর আব্দুল কাদের জিলানির এই তরিকাতেই তিনি মুরিদ করে থাকেন, আর আমরা মুরিদদানদের ব্যাপারে সুসংবাদ তো আমরা শুনলামই আজকে অনুষ্ঠানে। জি জি, কাজেই এটা অনেক বড় সৌভাগ্যের বিষয় হবে, বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদ হওয়া আমার আমির আহলে সুন্নাতের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করেন। মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, আসুন দাঁড়িয়ে আমরা সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ওয়াসিতা আলে আবাকা ওর মেরে গসল বারাকা মেরে মুর্শিদ পিয়াকা গম না হো রোজে জজাকা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা সালাম শমায়ে বজমে হে দায়ত পেলা খো সালাম জিনকে মিম্বর বনে গর্দনে ওলিয়া জিনকে মিম্বর বনে গর্দনে ওলিয়া উস কদম কি করামত পেলা খো সালাম গৌসে আজম ইমাম মুতাকা বন্নোঁ কা জলওয়ায়ে শানে কুদরত পেলা ডাল দি কলব মে আজমত মুস্তাফা সাইয়েদি আলা হযরত পেলা খো সালাম ফয়জ সে জিনকে লাখো নামাজি বনে ফয়জ সে জিনকে লাখো ইমামে সজে উস আমিরে আহলে সুন্নাত পেলা খো সালাম মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম শমায়ে বজমে হেদায়ত পেলা খো সালাম। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।